নমস্কার, দি রিপোর্টে স্বাগত। শুধু দক্ষিণ দমদম পৌরসভা নয়, ডেঙ্গু আতঙ্কে কাঁপছে গ্রাম বাংলাও। অন্যান্য জেলার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলাতেও ভয় ধরাচ্ছে ডেঙ্গু। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করেছে এই জেলার। তারই মধ্যে দুঃসংবাদ, বনগাঁ ব্লকের আকাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘরে ঘরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। আতঙ্কের দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। মৃতের পরিবারের অভিযোগ, বছর ৩৫ রঞ্জনা দাসের ডেঙ্গুতেই আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এখানেই শেষ নয়, স্থানীয় বাসিন্দারা এলাকায় ডেঙ্গু সচেতনতা নিয়ে গাফিলতির অভিযোগ তুলেছেন প্রশাসনের বিরুদ্ধে। তাদের দাবি, এলাকায় যেভাবে ঘরে ঘরে ডেঙ্গু ছড়িয়েছে, প্রশাসন যদি দ্রুত তৎপর না হয় আগামী দিনে আক্রান্তের সংখ্যা আরো বাড়বে। হসপিটাল থেকে আসলাম, প্রচুর রোগী আমাদের ডেঙ্গু, আর জ্বর তো ঘরে ঘরে। এখন সবারই ডেঙ্গু কিনা জানি না, তবে পরীক্ষাগুলি প্রায়গুলো ম্যাক্সিমাম গুলো ডেঙ্গু ধরা পড়ছে। দাদা, ওই তে মারা গেছে কি মনে হয়? ও তো হসপিটালে তো ডেঙ্গু রিপোর্টে তো ডেঙ্গু ছিল, হ্যাঁ মনে হচ্ছে ডেঙ্গুতেই। এখন সেটা ওই দিন মানে যাওয়ার পরে যে টেস্ট করা হচ্ছে সেখানে ডেঙ্গু, সেটা আমি ঠিক বলতে পারবো না। এটা ও বলতে পারবো এখন গেছে তো নিয়ে, তাই এখন আমি এমন কোনো বাড়ি নেই যে জ্বরের পেশেন্ট নেই, এমন কোনো বাড়ি নেই যে এটা ডেঙ্গু রোগী নেই। টেস্ট করলি ডেঙ্গু? হ্যাঁ, ওই আমাদের এখনই তো হসপিটাল থেকে আমি আসলাম, ওখানে তো এখানে তো দশ পনেরো জন এখন আমাদের এই এলাকারই ভর্তি আছে। মানে আকাইপুরে টোটাল আকাইপুরে বিচার করতে গেলে প্রচুর, মানে আমাদের এই এলাকারই দশ পনেরো জন থেকে আসে। পঞ্চায়েত থেকে এখানে চুন কিছুই দিচ্ছে না, কিছুই দিচ্ছে না। ওই আসে ওই কলের সামনে এসে কি একটু স্প্রে করছে, ওই দিকখোঁচা এরকম দিচ্ছে, ব্যাস আর কোনো দায়িত্ব। একই পরিবারের সকলেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত, কুল কিনারা পাচ্ছেন না সবিতা হালদার। বনগাঁ হসপিটাল ওর বাবা ভর্তি করেছিল, এবার ওর বাবা বলছে মেয়ের ভর্তি করেছি, তোমার শরীর খারাপ তাহলে আমাদের কে দেখবে? তা আমি বলছি আমার শরীর ঠিক আছে, যা আছে তুমি ভর্তি হয়ে যাও। আমার ডেঙ্গু হয়েছিল, আমার মেয়েরও ডেঙ্গু, আমার স্বামীরও ডেঙ্গু, এখন আমার ছোট মেয়েটা আজকে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দেবে, ওরও সেই জ্বর। আমার আর ভালো লাগছে না, একে একে কি করবো আমি? এই তো এইখানে, এখন টাকার দরকার তো, গরিব মানুষ, ওর বাবা ভর্তি, আমি এখন একা একা কি করবো? আমার বাবা এসেছিল এখন বনগাঁ হসপিটালে, তো আমি ভর্তি হইনি, আমি কল্যাণী হসপিটালে, কল্যাণীতে আমার দিদি বাড়ি ছিল, যেখানে আপনার স্বামীরা ভর্তি হয়েছে ওখানে কালকে আমি গিয়েছিলাম। তিন তলায় আমার স্বামীকে ভর্তি করেছি, মেয়ে চার তলায় ভর্তি। আমি কি ভর্তি করেছেন? শনিবারে বড় মেয়েকে ভর্তি করেছি আর কালকে আমার স্বামীকে ভর্তি করেছি। ছোট মেয়ের এই অবস্থা? ছোট মেয়ের কালকে রাতের বেলা জ্বর, সারা রাত ঘুমাতে পারিনি, আমি গায়ে কাঁথা দিয়ে শুয়ে রয়েছে, আমার ভয় লাগে না। এলাকায় গিয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নিলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনিয়া। এখানেই শেষ নয়, সরাসরি অভিযোগের আঙুল তুললেন স্বাস্থ্য ব্যবস্থা দিকে। তার অভিযোগ, ডেঙ্গু নিয়ে ভর্তি করা হলেও মৃত্যুর কারণে অন্য দেখাচ্ছে চিকিৎসকেরা। আকাইপুর পঞ্চায়েতে ফুদা গ্রামে এসছি আমি, প্রথম ভিজিটে গিয়েছিলাম বনগাঁ হাসপাতালে, বনগাঁ হাসপাতালে কম করে ১০০ উপরে ডেঙ্গু পেশেন্ট ভর্তি আছে। বাস্তবে বনগাঁ হাসপাতালতে সেটা সার্কুলার দিচ্ছে না, এবং আমার যতদূর দৃঢ় বিশ্বাস, যিনি স্বাস্থ্যমন্ত্রী বা আমি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নির্দেশে এটা করা হচ্ছে। আজকে যে বাড়িটা এসেছিলাম এটা ডেঙ্গু পেশেন্টে মারা গিয়েছেন, কিন্তু এদের হয়তো কোনো ভয়ভীতি দেখিয়ে গিয়েছে, এরা সত্যটা প্রকাশ করতে পারছে না। পুরো এই ফুদো গ্রামটা এবং আগাইপুর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে আজকে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, পুরো স্বাস্থ্য ব্যবস্থা বনগাঁ সাবডিভিশনে বেড়ে পড়েছে, আকাইপুরের সাথে সাথে গঙ্গানন্দপুর পঞ্চায়েত, গোপালনগর পঞ্চায়েত, বনগাঁ পৌরসভায়ও ডেঙ্গু ধরা পড়ছে। আমি যেটা হাসপাতালে ভিজিট করে যেটা পেয়েছি, আপনারা যদি হাসপাতালে যে দেখেন, দেখবেন অন্তত এক থেকে ১৫০ মশারি টাঙানো বেড আছে এবং বেডের গায়ে ডেঙ্গু পেশেন্ট লেখা আছে, কিন্তু বাস্তবে বেডের গায়ে লিখে দিয়েছে, খাতা কলমে কিন্তু ডেঙ্গু পেশেন্ট লেখা আসছে না। এবং যে রোগীগুলো মারা যাচ্ছে তারা ডেঙ্গু হিসেবে ভর্তি হচ্ছে, ব্লাড টেস্ট করে ডেঙ্গু প্রমাণিত হচ্ছে, সার্টিফিকেটটা তাকে দেওয়া হচ্ছে কি
অন্য একটা কারণ দেখেছে, কারোর হার্ট অ্যাটাক, কারোর হার্ট ফেলিওর হয়ে মারা গিয়েছে, বিভিন্ন রোগ দেখে দেওয়া হয়েছে, পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এ প্রসঙ্গে বনগাঁ হাসপাতাল সুপার ডাক্তার কৃষ্ণচন্দ্র বরেন কি জানালেন শুনব। দেখুন, হাসপাতালে রেগুলার বেসিসে কম বেশি 40-50 এরকম করে আসছে এবং ভর্তি হচ্ছে। অনেকে ফিভার নিয়ে আসে, তারা বাড়িও চলে যাচ্ছে, তাদেরকে কাউন্সিলিং করিয়ে দিচ্ছে আমাদের এখান থেকে, যাতে তারা আতঙ্কিত না হয়, ভয় না পায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে যারা ভর্তি হচ্ছে তারা ঠিকও হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সেরকম খারাপ ইনসিডেন্টের আমাদের এখানে কিছু নেই, সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরছে। এটা আমাদের এখানে খুবই ভালো যে সবাই আমরা এখানে ট্রেন্ড এবং সবাই সচেতন বিষয়টাতে, এবং পেশেন্টও আশা করি ট্রিটমেন্টের দিক থেকে আমাদের কোনো সমস্যা নেই, সবই ঠিক আছে। স্যার, 5 তারিখে আকাইপুরের এক মহিলা ভর্তি হয়েছিলেন, রঞ্জনা দাস, তার মৃত্যু হয়েছে। তার পরিবারের যেটা দাবি যে সে প্রচণ্ড জ্বর ছিল, ডেঙ্গু নিয়ে এসেছিল, কারণ আকাইপুরে তো পুরো ডেঙ্গু ছেয়ে গিয়েছে, আপনি হয়তো জানেন আকাইপুর থেকে বেশিরভাগ পেশেন্ট আসছে। ফলে তারা একটা দাবি করছে যে ডেঙ্গু হয়েছে, কিন্তু তারা এখনও জানেন না কাগজপত্রে কী হয়েছিল। কী বলবেন এটা সম্পর্কে? না, সেরকম কিন্তু আমাদের হসপিটালে কোনো ইনফরমেশান সেরকম কিছু নেই, সেরকম সেই কেসটা আমরা খবর নিয়েছি, কিন্তু তিনি ডেঙ্গু নিয়ে আসেননি। কারণটা হচ্ছে যে অন্য আদার্স কিছু সিমটম নিয়ে খুব খারাপ অবস্থাতেই এসেছিলেন এবং চিকিৎসাও পেয়েছিলেন, পরে হয়তো অন্যত্র ভালো আরও বেটার ট্রিটমেন্টের জন্য তারা নিয়েও গেছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে ডেঙ্গুর সমস্ত রিপোর্টই আমাদের করা হয়েছে, সেরকম কিন্তু কিছু ছিল না, অন্য কারণে। হ্যাঁ, ডাক্তারবাবু আমাদের দেখেছে। পরিস্থিতি যে স্বাভাবিক নয় তা কিন্তু স্পষ্ট হলো বনগাঁ হাসপাতালের চিত্র দেখে। রিপোর্ট, বনগাঁ ব্যুরো। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।